মহামারী বাড়িব মানুষের বাবে আগন্তুক কেটামান বছর হয়তো আরো ভয়ানক হবল গে আছে এই ধরনের তথ্য কিছু পোহরল আছে একাংশ গবেষকর কিছু অধ্যয়ন জিঙ্কো বায়োওয়ার্ক ইউএসর এই বায়োটেক কোম্পানিটর একাংশ গবেষকে আজি কিছু বছরের এই মহামারী সম্পর্কীয় গবেষণা তথ্য এইবর গোটাই অধ্যয়ন করে পাইছে যে যা দুটা বছর আমি যেধরনের যা দুটা বছর পূর্বে যেধরনের কোভিড মহামারীর দরে একটা ভয়ানক পরিস্থিতির সঙ্গে আমি মোকাবিলা করবল হল বিশ্ববাসী সেই কোভিড মহামারীতকও আরো ভয়ঙ্কর মহামারী হবল গে আছে অনাগত কেটামান বছর 2050 চনলকে এই মহামারীর সংখ্যা এফালে বাড়িব আর যত কোভিডত যান লোকের মৃত্যু ঘটিছিল তাতক 12 গুণ বেশি লোকের মৃত্যু ঘটিব পারে এই মহামারী এই আশঙ্কা এই গবেষকর দলটোয় ব্যক্ত করেছে সচাকই উদ্বিগ্নতার একটা খবর কোভিড মহামারীতক যদি এই ধরনের মহামারীবর 12 গুণ বেশি মানুষের মৃত্যু ঘটে স্বাভাবিকতে সে কিছু চিন্তার কারণ জুনটিক ডিজিজ অর্থাৎ সেইব বেমার সেইব রোগ যার আরম্ভণি হয় জীব জন্তুর দেহত কিন্তু পর্যায়ক্রমে ই মানুষের দেহতো ই সংক্রমণ করবরা হয়ে যায় আর কোভিড 19-র যেহতিয়া মহামারী বিশ্ববাসী যেধরনের একটা পরিস্থিতির মাজত সুমায় পড়ল ইয়ারও মূল যৎপত্তি জুনটিক উৎপত্তি বুলিয়ে বা জুনটিক ইয়ার অরিজিন আছে বুলিয়ে এই গবেষকর দলটোয় বা লগতে আন বহুজনে সেই ধরনের ভাবে সেই ধরনের বহুতেই দাবি করে কিন্তু ইউএসর এই যে গবেষকর দলটোলকে আজি প্রায় ছটামান দশককে যার বেমার আজার হয়েছে বিশেষ জুনটিক ডিজিজর পর আরম্ভ করে তেনেকা ধরনের মহামারী সদৃশ যাব পরিবেশ সেইখিন অধ্যয়ন করে গেছে আর পর্যায়ক্রমে একটা ট্রেন্ডে মন করলে যে এই জুনটিক ডিজিজবর সংখ্যা বাড়িছে আজির তারিখত এই জুনটিক ডিজিজে হোক বা এই ধরনের মহামারীর উৎপত্তি হওয়া এই কারণবর এই গোটেই অধ্যয়ন এইখিন শেহতিয়াক BMJ গ্লোবেল হেলথ এই জার্নেলখনত প্রকাশিত হয়েছে জুনটিক ডিজিজ বা তেনেকা ধরনের বেমারবর যানুষের দেহলে সংক্রমণের যাধ্যম সেয়া কেতিয়াবা কিবা পোক পরোয়ার কামুরর দ্বারা হব পারে বা লগতে উশাহ নিশাহ হতো কেতিয়াবা আহিব পারে বা তেনেকুৱা আক্রান্ত হওয়া জীব জন্তুর পৰা মানুষের দেহলৈকে সংক্রমিত হব পারে তেনেকুৱা উদাহরণ ইয়ার পূর্বতে আমি বহুবার দেখিছো আর জিঙ্কো বায়ো ওয়ার্কর যিসকল রিসার্চার আছিলে যিসকল গবেষক তেওঁলোকে মূলত চারিবিধমান ভাইরাসের উপর অধিক কাম করলে আর তাত অধ্যয়ন করে তেওঁলোকে পালে যে যিবোৰ জুনটিক প্যাথোজেন মানে জীবিদেহে সেই বেমারট পড়ে সেই প্যাথোজেনবর ফাইলোভাইরাস যেনে ইবোলা বা মার্বগ লগতে সার্স করোনা ভাইরাস 1 সার্স যি সিভিয়ার একিউট রেসপিরেটরি সিন্ড্রম যিয়ে করেছিলেন ইয়ার উপরও নিপা ভাইরাসর লগতে আন এক মাছুপো ভাইরাসরও ইয়াক অধ্যয়ন করা হয়েছে এই ধরনের ভাইরাসবুরক এই দলটোয়ে অধিক ভালদরে অধ্যয়ন করলে আর ইয়াত এই আশঙ্কাটো এইখিনি অধ্যয়ন করে তেওঁলোকে আশঙ্কা এই ধরনের ব্যক্ত করেছে যে মৃত্যুর সংখ্যা বাড়িছে বহুতে এই ধরনেরও কবলে বিচারে যে এই যে জুনটিক ডিজিজবর এই ধরনের জুনটিক বেমারবর যে অধিক আমি দেখবলে পাইছো শেহতিয়াক ইয়ার অন্যতম কারণ হব পারে আমার জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রতো এই ধরনের কিছু সরু সরু কিন্তু বড় ডাঙর হয়ে পড়া একো একোটা ইভেন্ট হয়ে পড়ব পারে আর ইয়ার পরিপ্রেক্ষিতত স্বাভাবিকতে বহুখিনি প্রত্যাহ্বান মানব জাতিলে আহিছে স্বাস্থ্য খণ্ডত প্রতি মুহূর্তে বহুতে আহিছে নতুন নতুন প্রত্যাহ্বান আর এই দলটোয় যিখিনি অধ্যয়ন করেছে তেওঁলোকে অধিক গুরুত্ব আরোপ করেছে এই ধরনের একটা স্বাস্থ্যখণ্ডত আহি পড়া ভাবুকির সহিতে মোকাবিলা করব পড়া আমার ক্ষমতার উপর বা আমি কেনেক ইয়াক এই ধরনের আশঙ্কাক আমি কেনেক চলিব পাৰো কেনেক আমি ইয়ার সহ যুঁজ দিব পাৰো সেই বিষয়ের উপর খুব গুরুত্ব দিছে এই গবেষকর দলটোয়ে স্বাভাবিকতে চারিওফালে গোটেই বিশ্বতে যদি এই ধরনের বেমার আজারবর বাড়ে তেনহলে ইয়ার সহিতে চ্যালেঞ্জেস প্রত্যাহ্বানবর বাড়িব সচাক উদ্বিগ্নতার খবর যে গবেষকর দলটোয় পাইছে যে অনাগত সময়সত 2050 চনলকে এই মহামারীর সংখ্যা ক্রমাৎ বাড়িব বা মহামারীর যতনাবর সে বাড়িব বৃদ্ধি পাব আর কোভিড 19-র যান মানুষ মরিছিল তাতক 12 গুণ বেশি মানুষে হয়তো মৃত্যুক আকোয়ালিব লাগিব উদ্বিগ্নতার কথা পোহরল আছে এটা এই ধরনের কথা বতরাবর গবেষকর দলে লই কি ধরনের আগবাড়ে কি ধরনের ফিউচার প্ল্যান করে পরিকল্পনা যুগুত করে সেয়া নিশ্চিতরূপে খুব গুরুত্বপূর্ণ হব নমস্কার